যাদের পিয়েজু ভাজার পরে সঙ্গে সঙ্গেই নরম হয়ে যায় তাদের জন্য এই রেসিপিটা আশা করি উপকৃত হবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি তৈরি করে দেখাবো মুসমুসে পিয়েজু রেসিপি এটা কিভাবে অনেকক্ষণ ধরে আপনারা মোসমুসে রাখবেন সেই টিপস অ্যান্ড ট্রিক সহ তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেসারির ডাল আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মুসুরির ডাল মুসুরি আর খেসারি মিলিয়ে পেঁয়াজ জুতা তৈরি করলে অনেক সময় মুছ থাকে এবং খেতেও ভালো লাগে আমি এখন ভালোভাবে ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত না সাদা পানি বের হয় তারপরে আমি ডালটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো খুব বেশি সময় ভিজিয়ে রাখবেন না তাহলে ডালটা বেশি নরম হয়ে যাবে তারপর আমি বেলেন্ড করে নিব। এখানেও একটা টিপস আছে যা হলো ডালটা কিন্তু পানি দেওয়া যাবে না এবং খুব বেশি মিহি করে ফেলা যাবে না আধা ভাঙা করে ডালটা দেখুন আমি করে নিয়েছি এই যে আমি ব্লেন্ড সবটুকু একদম মিহি না আধা ভাঙা আছে কিছুটা ভাঙা কিছুটা মিহি এভাবে করে আমি ডালটা তৈরি করে নিলাম এখন অন্যান্য উপকরণগুলি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ আর হলুদের গুঁড়া চারের এক চামচ কালারের জন্য দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুই চা চামচ পরিমাণে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচিটাও কিন্তু মোটা করে করা যাবে না পেঁয়াজটা পাতলা করে কুচি করতে হবে এতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হবে মোটা করে পেঁয়াজ কুচি করলে হয় কি সেই পেঁয়াজুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় খুব বেশি সময় ক্রিস্পি থাকে না এখন আমি সুন্দরভাবে সব কিছু মাখিয়ে নিলাম চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করবেন আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন যে কোনো ধরনের আমি এখানে তেল বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি মিডিয়াম লো হিটে দিয়ে আমি পেঁয়াজগুলি মুচমুচি করে ভেজে তুলব খুব বেশি হাই হিটে দিয়ে পেঁয়াজুটা ভাজা যাবে না তাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভিতর থেকে নরম থেকে যাবে তখনও পেঁয়াজুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আপনারা যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা পুরোপুরি ফলো করেন তাহলে সবার পেঁয়াজুই হবে আমার মতো ক্রিস্পি এবং মুচমুচে সারাদিন ধরেও যদি রেখে দেন তাহলেও কিন্তু এটা নরম হবে না দেখুন সুন্দর একটা কালারও চলে আসছে আর এটা মোচমুচে হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এভাবে করে আমি সবটুকু পেঁয়াজ ভেজে নিব আমি পেঁয়াজ একটা সার্ভিং ডিশে দিয়ে দিলাম এর শব্দই বোঝা যাবে যে এটা কতটাই আসলে ক্রিস্পি হয়েছিল আর এটা সারাদিন ফেলে রেখেও আপনারা যদি বিকেলবেলা খান তখনও এর ক্রিস্পি যাবে না খুবই মচমচে একটা রেসিপি আমি একটু ভেঙেও দেখিয়ে দিব আপনাদেরকে যে আসলে এটা কতটা ক্রিস্পি হয়েছে পুঁতিটা পেঁয়াজই মুচমুচে কোনোটাই কিন্তু নরম হয়নি আর ভিতরে ও কিন্তু একদম হাট হয়ে যায়নি আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন হাফেজ